মার্কেটে অনেক উন্নত ব্র্যান্ডের স্মার্টফোন চলে এসেছে সেই ফোনগুলো যারা ইউজ করছে তারাও কিন্তু চার্জের সমস্যার সম্মুখীন হচ্ছে আপনি হয়তো ভাবেন আপনার হাতে থাকা নর্মাল অ্যান্ড্রয়েড ফোনটি শুধু চার্জের সমস্যার সম্মুখীন হয় যার ফলে আপনি যদি কোথাও ঘুরতে যান এবং লং জার্নিতে যান সেই সময় আপনার অ্যান্ড্রয়েড ফোনটির চার্জ নিয়ে সবসময় চিন্তিত থাকেন তো আজকের ভিডিওতে অবশ্যই আপনি এর সমাধান পেতে চলেছেন আপনার অ্যান্ড্রয়েড ফোনটি যদি চার্জ থাকে নর্মাল অবস্থায় তিন থেকে পাঁচ ঘন্টা তবু কিন্তু তো আজকের ভিডিওতে যে কয়েকটি আপনাকে টেকনিক শিখিয়ে দেবো এই টেকনিকগুলো যদি আপনি প্রয়োগ করতে পারেন টু বি হর্ আপনার অ্যান্ড্রয়েড ফোনটি সারাদিন কিংবা দুই দিনেও কিন্তু আপনাকে চার্জের সার্ভিসটি দিতে পারে যার ফলে আপনার বন্ধুদের সাথে কানেক্টেড থাকা সহ ফ্যামিলি মেম্বারদের সাথেও কিন্তু কানেক্টেড থাকতে পারবেন এবং আপনার জরুরি কাজগুলো করে নিতে পারবেন এই জন্য ভিডিওটি আপনাকে ধৈর্য ধরে আর কয়েক মিনিট রানিং করতে হবে আর হ্যাঁ ভিডিও শেষে অবশ্যই আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ আপনার একটি মতামতেই কিন্তু পরবর্তী আরো গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় ভিডিও নিয়ে আসার ক্ষেত্রে আমাকে অনুপ্রাণিত করবে এর ভিডিওতে যে টেকনিকগুলো আমরা শিখতে চলেছি এই টেকনিকগুলো আপনিও যেন ক্লিয়ার ভাবে বুঝতে পারেন এই জন্য আমি ভিডিওটিকে পাঁচটি দাবে বিভক্ত করেছি নাম্বার ওয়ান আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনে অনেক ধরনের ওয়াইল পেপার ইউজ করে থাকেন আর হ্যাঁ আপনার অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনকে আকর্ষণীয় করার জন্য আপনি ওয়াইল পেপার ইউজ করবেন এটি স্বাভাবিক এবং এটি কিন্তু আমিও করে থাকি যেই সময় আপনি লং জার্নিতে যাবেন সেই সময় একটু কেয়ারফুল হবেন এবং সব সময় ব্ল্যাক ওয়াইল পেপার ইউজ করার চেষ্টা করবেন এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে ব্ল্যাক ওয়েল পেপার কোথায় পাবো তো এই জন্য আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে ব্ল্যাক ওয়েল পেপারের একটি লিঙ্ক দিয়ে দেবো আপনি কিন্তু সেই ওয়েল পেপার অ্যাপটি ইনস্টল করে খুব সহজেই আপনার অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ফোনের স্ক্রিনে ব্ল্যাক ওয়েল পেপার ইউজ করতে পারবেন যার ফলে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে অতিরিক্ত চার্জ নষ্ট হবে না এবং আপনি কিন্তু অনেকক্ষণ চার্জ পাবেন আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে নাম্বার টু আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে অনেক ভালো চার্জার সার্ভিস আশা করেন তাহলে আপনাকে চলে যেতে হবে আপনার অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে সেটিংসে চলে আসার পর আপনি একটু কল করে নিচের দিকে চলে যাবেন তাহলেই কিন্তু একটি অপশন পেয়ে যাবেন ব্যাটারি এই অপশনটি আপনার অ্যান্ড্রয়েড ফোনে হয়তো একটু উপরে নিচে হতে পারে আপনি একটু কষ্ট করে খুঁজে নেবেন ব্যাটারি অপশনটিতে যখনই আপনি ক্লিক করে দেবেন আপনার সামনে এখানে আরও কিছু অপশন চলে আসবে এখান থেকে উপরের দিকে থ্রি রোড অপশন পাবেন আপনি থ্রি রোডে ক্লিক করে দেবেন এবং ব্যাটারি সেভার অপশনটিতে ক্লিক করে দেবেন ব্যাটারি সেভার অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু দেখতে পাবেন এই অপশনটি কিন্তু অফ থাকবে আপনি এটিকে সিম্পলি অন করে দিবেন অন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার কাজটি কমপ্লিট হবে নাম্বার থ্রি বর্তমানে আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকি আমরা প্রত্যেকেই কিন্তু ইন্টারনেটের সাথে কোনো না কোনোভাবে কানেক্টেড আছি সেটা হতে পারে ফেসবুক ইউটিউব টুইটার এবং ইমো যা তবে তবে আজকের পর থেকে আপনি যখন লং জার্নিতে যাবেন সেই সময় একটু কেয়ারফুল হবেন এবং যেই সময় দেখবেন আপনার অ্যান্ড্রয়েড ফোনের নেটওয়ার্ক সিগন্যাল একদমই কম এবং আপনি হাই স্পিড ইন্টারনেট ইউজ করতে পারছেন না সেই সবসময় ইন্টারনেট ইউজ করার থেকে বিরত থাকুন তাহলেই কিন্তু মাত্র। আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি থেকে ভালো সার্ভিস পাবেন আর হ্যাঁ আপনি যে সিমটি ইউজ করছেন এই সিমটির মাধ্যমে যদি ইন্টারনেট ইউজ করতে খুব বেশি প্রবলেম হয় তাহলে আপনি আপনার ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করতে পারেন এবং তারা কোন সিম দিয়ে ইন্টারনেট ইউজ করে কিংবা আপনি জেনে নিতে পারেন সঠিকভাবে কোন সিমটি আপনার এর ভিতর সর্বোচ্চ নেটওয়ার্ক সার্ভিস দিচ্ছে সেই সিমটি কিন্তু আপনি ইউজ করতে পারেন তাহলেই কিন্তু কেবলমাত্র আপনার অ্যান্ড্রয়েড ফোনের চার্জ অনেকটাই রক্ষা করা সম্ভব হবে নাম্বার ফোর ওয়াইফাই ব্লুটুথ লোকেশান এই তিনটি অপশন আমরা সবসময় কিন্তু অনেকেই আছি অন করে রাখি ইউজ করলেও অন করে রাখি আবার ইউজ না করলেও কিন্তু অন করে রাখি তার ফলে আপনি যেই জায়গায় আছেন সেই জায়গায় যদি কেউ ব্লুটুথ অন করে রাখে কিংবা ওয়াইফাইয়ের কোনো সুবিধা থাকে তাহলে কিন্তু সেই সিগন্যালগুলো আপনার অ্যান্ড্রয়েড ফোনে আসতে থাকবে এবং লোকেশানের আপডেটও কিন্তু বারবার আপনার অ্যান্ড্রয়েড ফোন আপনাকে জানাতে থাকবে এগুলো কিন্তু একদমই আপনার প্রয়োজন নয় আপনি এই অপশনগুলো সেই সময় ইউজ করবেন যেই সময় আপনার প্রয়োজন হবে অন্যতাই এই অপশনগুলো সবসময় আপনি অফ রাখার চেষ্টা করবেন নয়তো কিন্তু আপনার অ্যান্ড্রয়েড ফোনটি অনেক বেশি গরম হয়ে যেতে পারে আর আপনার অ্যান্ড্রয়েড ফোনটি যদি অনেক বেশি গরম হয়ে যায় তাহলে অটোমেটিক চার্জ শেষ হয়ে যাবে আপনার অ্যান্ড্রয়েড ফোন থেকে এটি স্বাভাবিক আমরা যখন রুমের ভিতরে থেকে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি সেই সময় ব্রাইটনেসের কোনোরকম প্রবলেম হয় না তবে যখন এই রুমের বাইরে চলে যাই এবং অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি সেই সময়ই কিন্তু ব্রাইটনেসটি একটু বাড়িয়ে নিতে হয় হ্যাঁ আপনি হয়তো এই কাজটি সবসময় করে থাকেন তবে আপনি একটু স্মার্টভাবে দেখা যায় ও টু ব্রাইটনেস এই অপশনটি অন করে রাখেন তো আপনি হয়তো জানেন না ও টু ব্রাইটনেস অপশনটি অন করে রাখার ফলে আপনার অ্যান্ড্রয়েড ফোনের ব্যাটারি চার্জ কিন্তু অনেকটাই দ্রুত শেষ হয়ে যাচ্ছে আজকের পর থেকে আপনি ব্রাইটনেস অবশ্যই সীমিত পরিমাণে রাখার চেষ্টা করবেন এবং আমি আপনাকে সাজেস্ট করবো আপনি সর্বনিম্ন ব্রাইটনেস ইউজ করে আপনি আপনার অ্যান্ড্রয়েড ফোনটি ইউজ করুন ভিডিওতে যে পাঁচটি টেকনিক আমরা শিখলাম এই টেকনিকগুলো যদি আপনিও আপনার অ্যান্ড্রয়েড ফোনে প্রয়োগ করতে পারেন টু বি অনেস্ট আপনার অ্যান্ড্রয়েড ফোনের চার্জ অনেক বেশি নষ্ট হবে না এবং আপনি কিন্তু প্র্যাকটিক্যালি বুঝতে পারবেন এই কাজগুলো আপনি কিছুদিন ফলো করলেই যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিন আর কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন আর প্রতিনিয়ত যদি এরকম ইন্টারেস্টিং ভিডিও চান তাহলে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন ভালো থাকুন শুধু থাকুন আপনার সাথে আশা করি আবার দেখা হচ্ছে আরও একটি ইন্টারেস্টিং এপিসোডে আল্লাহ হাফেজ